আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, রাশিয়া ইউক্রেন যুদ্ধে সর্বশেষ আপডেট থাকছে আমাদের আজকের এই ভিডিওতে। গতকালকে আপনারা যে নিউজটা দেখেছেন যে জো বাইডেন এবং জেলেনস্কির মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য, ঠিক এর একদিন পরে আজকে আবার জার্মানিও নতুন করে একটা পোল্টি মারছে ইউক্রেনের সাথে। আপনাদের খেয়াল থাকার কথা যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তিনি দাবি করে আসছিলেন যে পশ্চিমারা তাদের যে মানে আশ্বাস এবং সহযোগিতার কথা বারবার বলছিল, তো সেই সহযোগিতা আশ্বাসের জন্য তারা কিন্তু ওইভাবে ইউক্রেনকে সাপোর্ট করছে না, মানে সামরিক সরঞ্জাম দিয়ে সাপোর্ট করছে না। অনেকে অনেক কিছু দেবে কথা ছিল, আর যার পরিণতিতে আজকের দিন পর্যন্ত ইউক্রেনে প্রতিদিন সেনাদের মৃত্যুর সংখ্যা বাড়ছে। আর জেলেনস্কি এই মুহূর্তে তার দেয়ালে পিঠ ঠেকার পরে পশ্চিমাদের সম্পর্কে এখন নানান তথ্য দিচ্ছেন। আর এই তথ্য উপাত্তের মধ্যে মজার বিষয় হচ্ছে যে এখন মানে যুক্তরাষ্ট্রের বাইডেন সাহেবের সাথে ঝামেলার পরেই হঠাৎ করে ইউরোপীয় দেশগুলোর অনেকেই কী বলা হয়েছে ইউক্রেনের সাথে পোল্টি নেওয়া শুরু করছে। এখন এই পোল্টির পেছনের কারণ হচ্ছে পুতিনের যে লেটেস্ট আপডেটিং একটা নিউজ আছে, সেটাকে সম্ভবত ভয় পাচ্ছে পশ্চিমারা। এখন হঠাৎ করে জার্মানি, যেই জার্মানি যুক্তরাষ্ট্রের এবং যুক্তরাজ্যের পরে সবচেয়ে বেশি বিধিনিষেধ মানে আরোপ করে রাখছিল আপনার রাশিয়ার উপরে, ইভেন রাশিয়া থেকে তেল গ্যাস পর্যন্ত তারা নেওয়া বন্ধ করে দিয়ে শক্ত অবস্থানে ছিল, সেই জার্মানির হঠাৎ করে কী হলো? দর্শক, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জার্মানির চ্যান্সেলর ওলাফ সোলজের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি যেন পরিষ্কারভাবে ইউক্রেনের ব্যাপারে তার সিদ্ধান্ত জানায়। এই যে দোদর মোদর একটা সিদ্ধান্তে আছে, দেব না কি দেব না, দেব কবে দেব তা বলবো না, এই সিচুয়েশনটা ক্লিয়ার করার জন্য। ইউক্রেনকে অস্ত্র দেওয়ার অঙ্গীকার করেছিল জার্মানি, তবে যেই সব অস্ত্র দেওয়ার কথা দিয়েছিল জার্মানি সেগুলা আপাতত দিচ্ছে না আপনার জার্মানি। আর এই ব্যাপারেই সরাসরি আজকে মুখ খুলেছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ সোলজ। মঙ্গলবার স্থানীয় সময় রাতে জার্মান চ্যান্সেলর বলেন ইউক্রেনকে আধুনিক অস্ত্র দেওয়ার আগে তাদের সেনাদেরকে প্রশিক্ষণ দিতে হবে যে এগুলা কিভাবে চালায়, মানে কানার হাতে কুড়াল তুলে দিতে জার্মানি এই মুহূর্তে চাচ্ছে না, তাহলে আগে কেন কথা দিছে? আর যখন কথা দিছে এটা তো আজকে মাসখানেক হয়ে গেছে, এতদিন কেন সেনাদেরকে প্রশিক্ষণ দেয় নাই? দেওয়ার ইচ্ছা থাকলে এগুলা করতো, এখন না দেওয়ার জন্য তো একটা কৌশল দরকার, বেসিক্যালি এটা একটা কৌশলই। তার এমন বক্তব্যের পর জার্মান রাজনৈতিক ব্যক্তিরাই আশঙ্কা করছেন চ্যান্সেলর হয়তো অস্ত্র দেওয়া আপনার মানে অস্ত্র দেওয়ার যে সিদ্ধান্ত ছিল সেটা থেকে সরে এসেছেন। চ্যান্সেলর ওলাফ সোলজ এমন ইঙ্গিত দেওয়ার পর বিষয়টি নিয়ে ক্ষিপ্ত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। মঙ্গলবার স্থানীয় সময় রাতে জার্মান গণমাধ্যম ZDF এর সঙ্গে দেওয়া একটি সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন জার্মানির ইউক্রেন এবং রাশিয়ার সঙ্গে সমন্বয় করে চলা উচিত না, মানে একসাথে দুই নৌকায় পা দেওয়া উচিত না। জেলেনস্কি বলেন, আমরা চ্যান্সেলর ওলাফ সোলজের কাছ থেকে নিশ্চয়তা চাই যে জার্মানি ইউক্রেনকে আসলেই সমর্থন করবে, অস্ত্র দেবে নাকি দেবে না বিষয়টা পরিষ্কার করা দরকার। তিনি আরও বলেন যে সে এবং তার সরকারকে সিদ্ধান্ত নিতে হবে ইউক্রেনের সঙ্গে ভারসাম্য বজায় রাখা যাবে না, আবার রাশিয়ার সঙ্গেও সম্পর্ক রাখা যাবে না, যে কোথায় যেতে চায়। এদিকে শোনা যাচ্ছে এই সপ্তাহে ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে যেতে পারে জার্মান চ্যান্সেলর। এর মাধ্যমে যুদ্ধের পর প্রথমবারের মতন ইউক্রেনে যাওয়ার সম্ভাবনা আছে, তবে তার এই যাওয়া না যাওয়াকে কেন্দ্র করে আপনার মানে ইউক্রেনের যেই রিসেন্ট একটা দৃষ্টিভঙ্গি ছিল জার্মানির প্রতি সেটা থেকে কিন্তু সরে এসেছেন। এখন কেন আসলে হঠাৎ করে জার্মানিও ইউক্রেনের সাথে এই ধরনের এক ধরনের পোল্টি নিচ্ছেন, আমরা যদি একটু তথ্য উপাত্ত দেখি। দর্শক, আগামী কয়েক বছরে বিশ্বে পারমাণবিক অস্ত্রের সংখ্যা আপনার অতীতের বিভিন্ন সময়ের তুলনায় কয়েকশো গুণ বেড়ে যাবে। স্নায়ুযুদ্ধের পর প্রথমবারের মতো সবচেয়ে বেশি সংখ্যক পারমাণবিক অস্ত্রের মজুত হতে পারে। এই ধরনের অস্ত্র ব্যবহারের ঝুঁকিও গত দশকের মধ্যে এবার সর্বোচ্চ। সোমবার সুইডেন ভিত্তিক সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট নতুন এক গবেষণা প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদন বলছে বর্তমানে রাশিয়ার হাতে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র জমা আছে বা মজুতে আছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে 2021 সালের জানুয়ারি ও 2022 সালের জানুয়ারির মধ্যবর্তী সময়ে বিশ্বে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কিছুটা কমেছিল, কিন্তু ইউক্রেনে রুশ অভিযান আর কিয়েভের প্রতি পশ্চিমা বিশ্বের সমর্থনকে কেন্দ্র করে বিশ্বের নয় পারমাণবিক অস্ত্রধর দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। অবিলম্বে পারমাণবিক শক্তিধর দেশগুলোর ব্যবস্থা না নিলে বিশ্বে পরমাণু অস্ত্র তৈরির সংখ্যা আরও বাড়বে।
প্রতিবেদন অনুসারে রাশিয়ার কাছে সবচেয়ে বেশি সংখ্যক পারমাণবিক অস্ত্রের মজুত আছে। দেশটির পারমাণবিক অস্ত্রের সংখ্যা প্রতিবেদন বলছে 5,977টি এবং যুক্তরাষ্ট্রের কাছে নাকি আছে পারমাণবিক অস্ত্র 5,427টি। অর্থাৎ যুক্তরাষ্ট্রের তুলনায় রাশিয়ার কাছে 550টিরও বেশি পারমাণবিক অস্ত্র আছে। আর টেকনোলজির দিক দিয়েও রাশিয়ার এই পারমাণবিক অস্ত্রগুলো আপডেট ভার্সন। এই যখন অবস্থা, স্বাভাবিকভাবে আপনার ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে দেশগুলো আছে বা ন্যাটোর যে দেশগুলো আছে, রাশিয়ার বিরুদ্ধে তেল গ্যাসের পাশাপাশি ইউক্রেনকে শক্তভাবে মানে রাশিয়াকে যেন প্রতিহত করতে পারে অস্ত্র দেওয়ার যে সহযোগিতার বিষয়টা ছিল, এটা যারা মানে আপনার ওয়াদা করছিল তারা ভয় পাচ্ছে। ভয়ের একটাই কারণ, পুতিন কিন্তু তেল গ্যাসের ব্যাপারে এত শক্ত ছিল না। তিনি বারবার বলেছেন, এমনকি দিন শেষে তিনি সুইডেন এবং ফিনল্যান্ডের ব্যাপারে তার যে অ্যাকশনটা তিনি দেখাচ্ছেন সেটাতে হয়তো বাকিরা ভয় পাচ্ছে। কারণ তার একটাই কথা, যারা ইউক্রেনকে অস্ত্র দিয়া সহযোগিতা করবে, মানে যেই ধরনের অস্ত্রগুলো দরকার, দেখেন যুক্তরাষ্ট্র কিন্তু তাদের যে সিদ্ধান্ত ছিল, ওয়াদা ছিল, সেটা থেকে সরে আসছে। মানে এমন অস্ত্র দেয় নাই যেটা রাশিয়া পর্যন্ত আঘাত করবে অথবা মানে ইউক্রেনের ভেতর থেকে বাহিরে যাবে, এর বাইরে কিন্তু অস্ত্র দেয় নাই। মানে ক্ষেপণাস্ত্র সহ আরও যেই বা বিমান বিধ্বংসী যে ক্ষেপণাস্ত্রগুলো দরকার জেলেনস্কির, সেইগুলো দেয় নাই। একটাই কারণ, পুতিন কাকা বলছে যে কেউ যদি এই ধরনের সিদ্ধান্ত নেয় সেটা হবে আত্মঘাতী সিদ্ধান্ত। রাশিয়া তাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণার হুমকি দিয়েছেন, এমনকি বিভিন্ন দেশ, যুক্তরাজ্যকে 3 মিনিটে, সুইডেনকে, ফিনল্যান্ডকে 20 সেকেন্ডে সহ জার্মানি সহ অনেক দেশকে পুতিন কাকা কিন্তু ডাইরেক্ট বন্দুকের নলায় এরকম তাক করে রেখা ওয়ার্নিং দিচ্ছেন। আমার ধারণা যে এই বিষয়গুলোতে এখন কনসার্ন করছে আপনার পশ্চিমা বিশ্বের দেশগুলো। কারণ যখন এই তথ্য প্রতিবেদন প্রকাশ পেল যে পুতিন কাকার কাছে বেশি আছে, আপডেট ভার্সন আছে, এখন আপডেট ভার্সন যদি মাইরা দেয়, পুতিন তো যুদ্ধে আছে, সো মাইরা দিলে কারোর কিছু করার নাই। এখানে তৃতীয় বিশ্বযুদ্ধ হলে প্রত্যেকটা দেশই এই মুহূর্তে ইফেক্টেড হবে। ইভেন এই মুহূর্তে জ্বালানি তেলের এমনকি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ইউরোপের বাজারে, যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের বাজারে যথেষ্ট অস্থিতিশীল একটা অবস্থা ধারণ করছে। সো সকল কিছু মিলিয়া রাশিয়ার বিরুদ্ধে এখন তারা আসলে ওইভাবে যাচ্ছেন। আর এই জিনিসটাই কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তিনি টের পাচ্ছেন। তিনি তার বক্তব্যে কিন্তু এর আগেও বলেছেন যে পশ্চিমারা আসলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আগ্রহ হারাচ্ছে, এটা একটা নিয়মই। নতুন নতুন যখন বউ আসে সেই বউয়ের সকল কিছুই ভালো লাগে, সেটার ব্যাপারে যতটুকু খুঁটিনাটি কনসার্ন করা হয় একটা সময়ের পরে কিন্তু সেই জিনিসটাতে আগ্রহ কমে যায়। সো পশ্চিমারা তো তারা তাদের ব্যক্তি স্বার্থকে কেন্দ্র করে ইউক্রেনের পাশে দাঁড়াইছেন, আর নয়তো সারা বিশ্বে কত ঘটনা ঘটতেছে, কারোর কোনো মাথা ব্যথা আছে? অবশ্যই না। যখন দেখতেছে নিজেদের জন্য ঝামেলা হবে তখন কিন্তু সরে যাচ্ছেন। আর দেখা যাক কী হয়। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।